খেলা হবে তাহলে খেলা একটাই হবে একুশের সাধারণ খেলা হবে একুশের বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে বারবার এই শব্দবন্ধ দিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় মোদি শাহের বিজয়রথ আটকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল এবার সেই স্লোগানকে দিবস হিসাবে পালন করবে রাজ্য আজ বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী খেলা হবে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান খেলা হবে স্লোগানের সামনেই ধরাশায়ী হয়েছে বিজেপি তাই রাজ্যে খেলা হবে দিবস পালন করা হবে খেলা হবে তবে কোন তারিখে এই দিবস পালন হবে তা এখনো ঠিক হয়নি তবে এই দিনে 50,000 ফুটবল দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী খেলা হবে মুখ্যমন্ত্রীর গলায় খেলা হবে স্লোগান খুবই জনপ্রিয় হয়েছিল একুশের ভোটে সেই স্লোগানকে সামনে রেখে নতুন প্রকল্প আনার কথাও জানিয়েছে মমতা সরকার যেখানে ফুটবলকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে ভোটের প্রচারে বিভিন্ন সভাতেই মমতার বক্তব্যের শেষে তার হাতে থাকত ফুটবল সেটাই সামনের কাউকে লুফতে বলে দিতেন তিনি ভোটের পর ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে খেলা হবে নামে একটি প্রকল্প তৈরি করা হয়েছে ঠিক হয়েছে ওই প্রকল্পের মাধ্যমে ক্লাবে ক্লাবে ফুটবল বিতরণ করা হবে এর ফলে গ্রামাঞ্চলে বহু ফুটবলার উপকৃত হবে বলে মনে করছে সরকার এজন্য জেলা যুব আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে যাদের এলাকার ক্লাব রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে যদিও এখনো পর্যন্ত ঠিক হয়নি কতগুলো ক্লাবকে কিভাবে ফুটবল বণ্টন করা হবে